1500 গ্রাম ওজনের মাথার গিলু মগজ, এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নার্ভ সেল তৈরি করে দিয়েছেন। ব্রেন কি কাজ করে? একদিকে এত গরম হয় এই দুইটা রোগ, যখন পুরো অঙ্গে প্রত্যঙ্গে ব্লাড সার্কুলেশন করে তখন শরীরের ভিতরে এমন একটা উত্তাপ সৃষ্টি হয় যে উত্তাপটাকে ঠান্ডা করতে কয়েকটা, আর এই 10 লক্ষ রোগ যেগুলোকে একত্র করে একটার সাথে একটা জোড়া দিলে 12,000 মাইল লম্বা হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم معزز حضرات علماء کرام فضلاء مربیان اعظام উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের হাজারাত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত আলোচনা দেহতত্ত্ব, মানুষের শরীর এটার আংশিক, এই শরীরটা যে কত বড় একটা মেশিন, কত রকমের ইঞ্জিন, কত হাজারো লক্ষ রকমের কলকবজা, এটার মধ্যে মহান রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন, সেট করে দিয়েছেন। আজ পর্যন্ত বিজ্ঞান মানুষের মাথার উপরে গবেষণা করেছে, হার্টের উপরে গবেষণা করেছে, লিভারের উপরে করেছে, কিডনির উপরে করেছে, যত গবেষণা করেছে কিছু কিছু ব্যাপার তারা অবগত হয়েছে, কিন্তু এগুলো কিভাবে চলছে, কে চালাচ্ছে, এ সম্পর্কে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো কিছু বুঝতেও পারেনি। তারা কোনো কমান্ড, কোনো মন্তব্য করতে সক্ষম হয়নি, এটা কোনো দিন হবেও না। প্রথমে আসুন, সবার উপরে মাথা, মগজ, এই মাথাটা ভিতরে যে মগজটা আছে ঘিলু, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। এই 1500 গ্রাম মগজের একটা দলা, একটা চাকা। এই 1500 গ্রাম ওজনের মাথার ঘিলু মগজ, এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নার্ভ সেল তৈরি করে দিয়েছেন, 10 লাখ। আপনারা মৌমাছির বাসা দেখেছেন, আপনারা বলতা ভীমরুল এগুলোর বাসা দেখেছেন, এগুলাকে বলা হয় সেল, কুঠরি, কোঠা। আর বিজ্ঞানীরা এই 10 লক্ষ মগজের ভিতরেই 10 লাখ এই ধরনের কোঠা আছে, এই ধরনের নার্ভ হলো রগ, সেল হলো রগের জয়েন্ট। এই 10 লক্ষ সেলের ভিতর থেকে 10 লক্ষ রগ বের হয়ে তারপরে
চারটা সাদা মোটা রগের ভিতরে এগুলো প্যাকিং হয়েছে প্যাকেট। এটা প্যাকিং হয়ে পিছনের দিকে গিয়ে মানুষের কণ্ঠনালীর পিছনে যে একটা হাড় আছে, হাত দিয়ে দেখেন গিরা গিরা বাঁশের গিরার মতো, এটার মাঝখান দিয়ে চারটা সাদা রং। আমি আবার বলছি, এই চারটা সাদা রঙের ভিতরে কিন্তু ওই 10 লক্ষ রং প্যাকেট করা আছে। আর ওই 10 লক্ষ রং এত চিকন, নার্ভগুলো এত সূক্ষ্ম, যেগুলো চুলের চাইতেও চিকন, এত চিকন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাও যায় না, কিন্তু এগুলোর ভিতর দিয়েও রক্ত চলাচল করে। আর দেখুন, রক্তটা মূলত সাপ্লাই করে হার্ট। হার্ট, হার্টের ডান দিকে যেই কোঠাটা আছে কুঠরি, এটা একটু বড়, বাম দিকেরটা আকার একটু ছোট। মাথার সেখান থেকে যখন এই রগগুলো কাজ শুরু করে, প্রথম হার্টে আসে, হার্টে এসে বাম দিক থেকে রক্তগুলাকে এই রগগুলা গ্রহণ করে শির দ্বারা মেরুদণ্ড এটার ভিতর দিয়ে একবারে নিচের দিকে নিয়ে মানুষের কোটি দেশ কোটি, কোটির উপরে গিয়ে দুইটা দুইটা করে চারটা দুই ভাগ হয়েছে, দুইটা এখান দিয়ে পায়ের নলির ভিতর দিয়ে পেছনে, এই দেখুন এই যে মোটা রং, পায়ের প্রত্যেকটা আঙ্গুলের সাথে জয়েন্ট দেওয়া হয়েছে। আর দুইটা রং ডান কোটির এখান থেকে পিছন দিয়ে গিয়ে তারপরে প্রত্যেকটা আঙ্গুলের সাথে সম্পর্ক তৈরি করেছে। এইভাবে সেকেন্ডে 57 সিসি রক্ত, আবার বলছি, প্রতি সেকেন্ডে 57 সিসি রক্ত হার্টের বাম দিকের এই প্রকোষ্ঠ কোঠা থেকে প্রথমে মগজে যায়, মাথার সেই সেলগুলোতে যায়, সেখান থেকে মাথা এগুলোকে নিচের দিকে সরবরাহ করে, প্রেরণ করে। আর এই 10 লক্ষ রগ যেগুলোকে একত্র করে একটার সাথে একটা জোড়া দিলে 12,000 মাইল লম্বা হবে, আল্লাহু আকবার, 12,000 মাইল। আর এই 12,000 মাইল লম্বা রগের ভিতর দিয়ে এগুলো শরীরের শিরদাঁড়ার এখান থেকে, মনে করেন শিরদাঁড়ার রগগুলো হলো পদ্মা নদী, আর এগুলো থেকে শরীরের প্রত্যেকটা হাড়গোড় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চিকন চিকন রগ, চিকন চিকন রগ এগুলো দিয়ে এমনভাবে জয়েন্ট করা হয়েছে যাতে করে কোনো একটা অঙ্গ রক্ত সরবরাহ থেকে 1 সেকেন্ডের জন্য বঞ্চিত না হয়, আল্লাহু আকবার। এর চাইতেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে রক্তগুলো এইভাবে সেকেন্ডে 57 সিসি এই রগের ভিতর দিয়ে পুরো শরীরে চলাচল করে, চলাচল করে মস্তকের এখান থেকে সরবরাহ শুরু, আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে এই রগগুলো, প্রত্যেকটা রগের ভিতর দিয়ে এই ব্লাডগুলো রক্তগুলো এসে আপনার এই হার্টের ডান দিকের বড় কোঠা এটার মধ্যে জমা হয়। বড় কোঠার মধ্যে আবার আল্লাহ পাক এমন একটা মেশিনারি, কুদরতি আলা শাইইন আলা কুল্লে শাইইন কাদিরের ডায়নামা আল্লাহ ফিট করে রেখেছেন হার্টের ডান দিক, বাম দিকে ফ্রেশ রক্তগুলো এখান থেকে একেবারে ডিস্টিল হয়ে এখান থেকে ধোলাই হয়ে যখন বাম দিকের কুঠরিতে আসে, আই রিপিট আবার বলছি, রক্তগুলো 12,000 মাইল রাস্তা পেরিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে চালু রেখে শক্তি সরবরাহ করে, ক্যালসিয়াম ক্যালোরি এগুলো সরবরাহ করে হার্টের ডান দিকের বড় কোঠাটায় জমা হয়। এখানে জমা হওয়ার পরে এখানে আল্লাহ একটা মেশিন ফিট করে রেখেছেন, যেই মেশিনে এই দূষিত রক্তগুলা, শরীর ধোয়া রক্ত কিন্তু এগুলা, এগুলো এখানে জমা হওয়ার পরে এগুলোকে আল্লাহ কার্বন ডাইঅক্সাইড পৃথক করেন, হাইড্রোজেন পৃথক করেন, এমন এমন উপাদান পৃথক করেন যেগুলো রগের ভিতরে গেলে রগ বন্ধ হয়ে যাবে, এগুলোকে রিফাইন করে, রেক্টিফাইড করে,
করার পরে আবার ওই বাম দিকের ছোট কোঠায় পাঠাইয়া দেয়। এই ছোট কোঠা থেকে আবার মগজে যায়, সেখান থেকে আবার সাপ্লাই শুরু হয়। এইভাবে এক মিনিটে দেখা যায় 3680 সিসি রক্ত, প্রতি মিনিটে কমপক্ষে 3680 সিসি রক্ত এইভাবে পুরো শরীরে চলাচল করে, শরীরটা সচল থাকে, মানুষ কথা বলে। আবার দেখুন, বিজ্ঞানীরা স্বীকার করেছে এই যে 10 লক্ষ নার্ভ সেল আছে, এই 10 লক্ষ সবগুলো একত্রে একসময় চলে না, মাত্র শতকরা 2টা সবসময় চালু থাকে। 10 লাখের মধ্যে শতকরা 2টা, এইবার আপনারা হিসাব করে নেন, চালু থাকে, বাকিগুলো সুপ্ত ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু ভিতরে ওই ফ্রেশ রক্ত নিয়ে রেডি থাকে দরকার হলেই সেই জায়গা মতো। আর দেখুন, হার্টের বাম দিক থেকে রক্ত মাথায় যায়, সেখানে গিয়ে প্রত্যেকটা রগের ভিতর দিয়ে শিরদাঁড়ার ভিতর দিয়ে নিচের দিকে যায়, আর শিরদাঁড়ার 4টা মোটা রগের সাথে চিকন চিকন রগ আছে, প্রত্যেকটা রগের ভিতর দিয়ে প্রত্যেকটা পশমের গোড়ায় যায়, আল্লাহু আকবার, প্রত্যেকটা চুলের গোড়ায় যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোড়ায় যায়। এই রক্তগুলা যে এইভাবে আসা যাওয়া করে, রাস্তায় বোধ হয় কোনো সাইনবোর্ড আছে, ট্রাফিক পুলিশ আছে বোধ হয়, কি ডানে চলুন বামে চলুন ধীরে চলুন, এই ধরনের কোনো পথ নির্দেশনা আছে? একটাই নির্দেশ, ওয়ান টাইম লাইফ টাইম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার নির্দেশে। আর এই 2টা রগ যখন চলে তখন শরীরটা, রক্তটা কিন্তু গরম, তখন পুরা শরীর এমনভাবে উত্তপ্ত গরম হয়ে যায়, এত গরম হয় এই 2টা রগ যখন পুরো অঙ্গ প্রত্যঙ্গে ব্লাড সার্কুলেশন করে, তখন শরীরের ভিতরে এমন একটা উত্তাপ সৃষ্টি হয় যে উত্তাপটাকে ঠান্ডা করতে কয়েকটা পদ্মা নদীর পানি সেখানে সিঞ্চন করা দরকার, কিন্তু পদ্মা নদীর সাথে কোনো লাইন নেই, সেইভাবে কোনো ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। এই রক্তগুলো পুরা শরীর 12,000 মাইল পার হয়ে আবার এই হার্টের ডান দিকের কোঠায় ফিরে আসে, ফিরে আসার পরে এগুলো এখানে রেক্টিফাইড হয়, এগুলোর মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর যত রকমের খারাপ জিনিস ময়লা, এগুলো আলাদা হয়ে বর্জ্যের আরেকটা লাইন আছে পরিত্যক্ত, যেগুলো শরীরের জন্য আর দরকার নয়, এগুলা রোগের ভিতরে গেলে মানুষের শরীরের ক্ষতি হবে, যার জন্য ক্ষতিকর জিনিসগুলো রোগের ভিতরে যেতে দেয় না। এখানে এটাকে রেক্টিফাইড করে, আর হার্টের বাম দিকে এখানে একটা সেল আছে, যে সেলের মধ্যে আবার ওই 10 লক্ষ নার্ভ আছে, এখানেও 10 লাখ, এখানেও 10 লাখ, এটার সাথে ওইটার জয়েন্ট, রক্তগুলো এইভাবে এইভাবে এখানে আসে, আসার পরে এইগুলো ধোলাই হয়, রেক্টিফাইড হয়, পরিশোধন হয়, হওয়ার পরে এটাকে বাম দিকের মূল হার্ট যেখানে, এখানে এই ডান দিকের থলি থেকে এখানে আসে, আসার পরে মাথা যখন কাজ শুরু করে, আর মাথার কাজ চলাকালীন দেখবেন ঝপ ঝপ ঝপ, হাত দিয়ে দেখেন, বিশ্বাস করেন না কি, হাত দিয়ে দেখেন প্রতিনিয়ত এইভাবে রক্তটা সার্কুলেট হচ্ছে। আর কারো যদি একটা অঙ্গ অবশ হয়ে যায় তখন এইটাকে বলা হয় প্যারালাইসিস, আর গ্রাম বাংলার অশিক্ষিত লোকেরা বলে গেন্ডির রোগ ছিঁড়ে গেছে, কি গেন্ডির রোগ ছিঁড়ে গেছে, যেই রোগটা অকেজ হয়ে গেছে ছিঁড়ে গেছে, এই রোগটার ব্লাড সাপ্লাই যেখানে যেখানে ছিল, অঙ্গের যেই পাশে ছিল ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এই জন্য এই পাশটা এখন আর নড়ে না, কথা বলতে গেলে মুখ একদিকে, কি মুখ আগের মতো অবস্থায় নাই, একদিকে কথা বোঝা যায় না, আরেকদিকে মুখ আরেকদিকে বাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলো তো আমরাও দেখি,
এরপরে শতকরা যেই দুইটা রোগ কাজ করে বাকিগুলো কিন্তু রেস্টে আছে। রেস্টে থেকে ঘুমন্ত নয় জাগ্রত, স্ট্যান্ড টু পজিশন। একটা বন্ধ হইলে আবার মালিক বলবো ওই লাইনে যাও ওই লাইনে যাও। মালিকের এই ব্যবস্থাপনা এটাই ওদের জন্যে যথেষ্ট। আর শতকরা দুই ভাগ নার রোগ যেগুলো কাজ করে এখানে, আল্লাহর কুদরতি মেশিনটা বন্ধ যদি হয় আর মানুষ যদি এই দুইটা লাইনে শতকরা দুই লাইন বাকিগুলা ঘুমে, এই দুই লাইন এটাকে কম্পিউটার মেশিন দিয়ে বিভিন্ন পাওয়ার হাউস দিয়ে বিভিন্ন কলকব্জা দিয়ে মাত্র এই দুইটা রোগে দুইটা লাইন এইটাকে কার্যকর করে শরীরে সাপ্লাই করতে হলে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং যেটা দুনিয়ার সবচেয়ে বড় দালান এরকম ছয়টা দালানের দরকার হবে মেশিনগুলো রাখার জন্যে। এরপরে মানুষ যখন পরিশ্রম করে দৌড় দেয় দ্রুত চলে ব্যায়াম করে তখন নিঃশ্বাসটা একটু ঘন হয়ে যায় নাকি, বুকটা ধুকধুক কমে না বাড়ে, বুকের ধুকধুকি কমে না বাড়ে। এখন মানুষটা এমনভাবে কাজ করতে করতে সে হাঁফিয়ে গেছে, এই সময় ব্লাড সার্কুলার বেশি দরকার, এই জন্যে ধুপ 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 ধুপ। আর নর্মাল সময় ধুপ 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 ধুপ, তাইলে যখন যেখানে যেভাবে দরকার। আর এই রোগগুলো যখন মানুষ ব্যায়াম করে আর বুকের ধুকধুকি বেড়ে যায় তখন একশোটা রোগের মধ্যে মাত্র আটটা রোগ কাজ করে, স্বাভাবিক সময় দুইটা আর বিশেষ প্রয়োজনে আটটা। এই আটটা রোগ এগুলো যদি মানুষ কোনো কলকব্জা মেশিন কম্পিউটার এগুলো দিয়ে চালু করার চেষ্টা করে বিজ্ঞানীরা, তাহলে এই দুনিয়ার মতো দুইটা দুনিয়া লাগবে মেশিনগুলো রাখতে। আমি বোধহয় বুঝাতে পারিনি, সূর্য যেখান দিয়ে উঠে যেখান দিয়ে ডুবে, উত্তর মেরু দক্ষিণ মেরু পুরো পৃথিবী জলস্থল সমান চিন্তা করে আটটা রোগ যখন চলে মানুষ পরিশ্রান্ত হওয়ার পরে, তখন এগুলো কোনো মেশিন দিয়ে যদি চালু করা যেত আর সম্ভব হতো, এত মেশিন কম্পিউটার কলকব্জার দরকার হতো যেগুলো রাখার জন্যে বর্তমান পৃথিবীর মতো কয়টা পৃথিবী, দুইটা পৃথিবী। আর 10 লক্ষ সেল একত্রে যদি চালু হয়, এগুলোকে চালু করতে যেই কম্পিউটার মেশিন ক্রেন যেই ভারী যন্ত্রপাতি লাগবে, এগুলো চালু করার জন্য সেই যন্ত্রপাতি এগুলো রাখার জন্য যেই জায়গার দরকার 48টা পৃথিবীর সমান জায়গার দরকার হবে। আল্লাহু আকবার। কিন্তু দেখেন সব কিছু রেখে দিয়েছে 1.5 কেজির মধ্যে। আর হার্টের ওজন এটাকে বিজ্ঞানীরা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলছে এটা মাত্র 600 গ্রাম, তার চেয়ে কিছু কম বেশি 600 গ্রাম এইটার আয়তন ওজন। কিন্তু ওই মাথার 10 লক্ষ নার্ভ সেল এইটার সাথে একত্রে একই পিরিয়ডে সে এমনভাবে কাজ করে যায়, কোনোখানে কোনো ঘাটতি হয় না। আর ওই যে দুইটা রোগ মেইনলি আপনাকে বাঁচায় রাখে, সবসময় সার্ভিসফুল ডিউটি করে, এই দুইটা রোগ যদি 1 মিনিট রক্ত সাপ্লাই বন্ধ করে তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ। 3 মিনিট যদি রক্ত সাপ্লাই বন্ধ করে তাহলে আপনি আর নাই, তাহলে আপনি আর নাই, তাহলে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে। বলতে গেলে আরও অনেক কথা, আজকে একদিনে সব কথা বলা যাবে না। এই রোগগুলো প্রত্যেকটা কিডনির ভিতর দিয়ে ভিতরে ঢুকে সেখান থেকে বের হয়েছে, আর কিডনির মুখে আল্লাহ একটা নেট তৈরি করে দিয়েছেন, জাল জাল, যেই জালটার মধ্যে 10 লক্ষ তার আছে কিডনির উপরে, ছাকনি ছাকনি চালন, এখানে 10 লক্ষ রোগ এটার একটা চালনি আছে। রক্তগুলো যখন কিডনির ভিতরে যায় কিডনি আবার এটাকে পরিশোধন করে এই ডান দিকের হার্টে পাঠায়, এখানে আবার পরিশোধন করে বাম দিকের হার্টে পাঠায়, এখান থেকে দেমাগে যায় সেখান থেকে সাপ্লাই হয়। তাইলে 3-3 বার এগুলাকে কি করা হয়, পরিশুদ্ধ।
রেকটিফাইড করা হয়, কারণ এই দূষিত রক্ত একবার শরীরের ভিতরে চললে এই রক্ত যদি আবার চালানো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রক্ত ব্লক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি এইভাবে নতুন রক্ত দেখা যায় 24 ঘন্টায় এই রক্তগুলো যেইভাবে চলে সবগুলা রক্তের হিসাব একত্র করলে রক্ত যদি বদলানো লাগতো পাল্টানো লাগতো তাহলে 26 লিটার রক্তের দরকার হইতো। 26 লিটার রক্তের কাজ মাত্র 57 সিসি, কত 57 সিসি রক্ত এটা করে যাচ্ছে। আর ভিতরে যদি এই কুদরতি মেশিন আল্লাহ লাগিয়ে না রাখতেন তাহলে একবার চললেই কিন্তু দ্বিতীয়বার এই রক্ত আবার ঢুকাইলে প্রত্যেকটা চিকন রক্ত চুলের চাইতে চিকন এগুলো ব্লক হয়ে যেত, কারণ এগুলোর মধ্যে চর্বি, এগুলোর মধ্যে ফ্যাট, এগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড, এগুলোর মধ্যে হাইড্রোজেন, এগুলোর মধ্যে কোলেস্টরেল। তো কিডনিতে একবার থাকে, সেখান থেকে হার্টের ডান দিকে এখানে আবার শাকে, এই দুইবার শাকুনির পরে এগুলোকে বাম দিকের এখানে যখন পাঠায় এখানে আরেকটা ডায়নামো আছে, এই ডায়নামার কাজ হলো ব্লাড সার্কুলেশন, ঝক 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 ঝক। আর এই সার্কুলেশনটা যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে মানুষের জীবনের আর কোনো আশা ভরসা কোনো কিছু থাকে না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা মোটামুটি মানুষের ব্রেন আর হার্ট এই দুইটা জিনিস সম্পর্কে আলোচনা করলাম। এরপরে দেখুন ব্রেন কি কাজ করে, একদিকে হার্টের থেকে রক্ত নিয়ে পুরা শরীরে সাপ্লাই করে আর একদিকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করবে এগুলাকে ইন্ডিকেট করে, ট্রাফিক পুলিশের কাজ করে। রাস্তা দিয়ে বাজারের দিকে যান, হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার বাম দিকে একটা আওয়াজ হলো ফোঁস ফোঁস ফোঁস, শুনলো কে? না, সারা শরীর কে শুনেছে? অজালা লাকুমুস সামা, আমি তোমাকে শোনার জন্য কান দিয়েছি। অন্য আয়াতেও আল্লাহ বলছেন অজালা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন। কান শুনেছে, কান বেচারাকে আল্লাহ শুধু শোনার দায়িত্ব দিয়েছে কিন্তু কিসে ফুসফুস করে এটা দেখার যোগ্যতা কানকে দেন নাই। কিন্তু মালিক বলে দিয়েছেন আমার বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে কোনোখানে ফুসফাস ঠুসঠাস এমন আওয়াজ টাওয়াজ তুই যদি শুনিস, কিসে আওয়াজ করে তুই যদি দেখতে পাবি না, চোখের কাছে একটা মোবাইল করে দিবি। কান আওয়াজ শুনে চোখের কাছে মোবাইল করে দিয়েছে, 6 হাত দূরে রাস্তার ডালে জোবের ভিতরে কিসে যেন ফুসফুস করে, চোখ কিন্তু আওয়াজ শুনে নাই। কানের থেকে একটা মেসেজ একটা খবর এটা পেয়েছে, পেয়েছে সেদিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে কুচকুচে কালো পিছলা শরীর তেল তেলে শরীর, 2 মাসের চাইতে মোটা, 4 হাত লম্বা, জোবের ভিতর থেকে মাথা এইভাবে উপরে তুলে জিব লক লক করছে আর ফুসফুস করছে, তাইলে বুঝেছেন জিনিসটা কি। এখন চোখ বেচারা শুধু দেখার মালিক কিন্তু জিনিসটা ভালো না মন্দ, মানুষ ওইটারে খায় না ওইটায় মানুষ খায়, এগুলো বিচার বিবেচনা করার ক্ষমতা আল্লাহ চোখকে দেননি, কিন্তু বলে দিয়েছেন আমার বান্দা রাস্তা দিয়ে রাত বিরাতে দিনে রাতে চলার সময় ডানে বামে সামনে পিছনে ফুসফাস ঠুসফাস শুনলে তুই চোখের কাছে মেসেজ করবি, চোখ এখন দেখছে এই মোটা এই এই এইভাবে আছে কিন্তু জিনিসটা কি এইটা বিবেচনা করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই। বলেছেন তুই সঙ্গে সঙ্গে হেড অফিসে একটা মোবাইল করে দিবি, হেড অফিস চিনেন? ওই 10 লক্ষ সেলের একটা সেল যেটা অ্যাকশন অ্যাকশন কাজের জন্য মানুষকে কার্যকরভাবে পরিচালিত করে। ব্রেন যখন মেসেজ পেয়েছে ব্রেন বোধহয় সাপ দেখছে কি, চোখের কাছ থেকে বর্ণনাটা পেয়েছে কালো এই এই এই, ব্রেন সাপ দেখে নাই কিন্তু না দেখেই সিদ্ধান্ত নিয়েছে তোর জন্ম শত্রু, বাঁচতে হইলে এখন আর এখানে দাঁড়ায় থাকলে চলবে না, দে দৌড়। দৌড় দেওয়ার ক্ষমতা আবার ব্রেনের নাই। দেখেন ব্রেন সঙ্গে সঙ্গে পাও দুইটার কাছে টেলিফোন করে, দাঁড়াই রেসব বাঁচতে হইলে দে দৌড়। ইমানদারি বলুন সাপ দেখার 6 মিনিট পরে দৌড় দিয়েছেন কি? গ্রাম বাংলার লোকেরা বলে আলাজিলা,
খাড়া জিলিক, দেখতে দেরি দৌড় দিতে দেরি নাই, কিন্তু মাঝখানে কানের ডিউটি, চোখের ডিউটি, ব্রেনের ডিউটি, এরপরে পায়ের ডিউটি, হয়েছে নাকি হয় নাই? এখন কান ফুসফাস শুনে যদি বলতো যে মালিক বলেছে ফুসফাস শুনলে তুই হ্যাঁ চোখের কাছে টেলিফোন করবি, কান যদি বলতো ঠিক আছে টেলিফোন আমি 2 মিনিট পরে করব, তাইলে ওখানে গিয়ে আপনার লাশ পাওয়া যেত না। আবার কান ফোন করেছে চোখের কাছে, চোখ যদি বলে যে ঠিক আছে কান একটা ফোন করেছে আমি রিসিভারটা 5 মিনিট পরে তুলব, ফোন পেতে দেরি, অ্যাকশনে যেতে। আল্লাহ এইভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর এইসব নেয়ামতের শুকরগুজারি করা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আমাদের সীমিত পর্যায়ের জুমা, আজকে আমাদের আলোচনা এই পর্যায়ে রেখে নামাজের ব্যাপারে আপনাদেরকে আমি বলছি, উক্তিয়া নামাজের ব্যাপারে আমাদের সরকারের যেই নিয়ম, এটাকে আমরা যদ্দূর সম্ভব মেনে চলে নামাজ জামাত আদায় করার চেষ্টা করছি। রমজানে তারাবি, এটা হবে কি হবে না আসলে কমিটি আমাকে এখনো কিচ্ছু বলে নাই, তারপরেও খতিব হিসাবে আমার একটা দায়িত্ব আছে। কমিটি যদি বলে তারাবি হবে, তাহলে কিন্তু তারাবি হবে অর্ধেক, অর্ধেক বুঝেন কত রাগাত, কত রাগাত, 10 রাগাত, কত রাগাত, 10 রাগাত। আর 30 পারা কোরআন পুরা রমজানে এইভাবে সীমিত রেখে যদি কমিটি পারে বাস্তবায়ন করতে, তাহলে সীমিতভাবে করুক না, এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেই। আপনারা বাকি লোক বাড়িতে তারাবি পড়বেন, আর ঘরে একাধিক লোক থাকলে সেখানে জামাত করেও আপনারা ফরজ নামাজ তারাবি এগুলো আদায় করতে পারবেন। আল্লাহর রহমতে পুরা দুনিয়ার যেই অবস্থা, বাংলাদেশ তার চাইতে 1000 গুণ এখনো ভালো আছে কি না, ভালো আছে কি না? সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। কোনো কোনো দেশে 2 মাস, আমাদের দেশে 40 দিন। এই দুর্যোগটা দুনিয়ার বড় বড় শক্তিগুলো মাথা ফেলে দিয়েছে, প্রতিদিন 1000 কোটি টাকার দুধ নষ্ট হচ্ছে, বিক্রি নাই, সরবরাহ নাই, কত 1000 কোটি টাকার তরমুজ বাঙ্গি নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? কত 1000 কোটি টাকার মুরগির বাচ্চা মোরগ এগুলো মাটির নিচে দাফন করা হচ্ছে। ঢাকা শহরে হকারের সংখ্যা কত লাখ, বিদেশ থেকে আসতেছে 1 কোটির উপরে আসতেছে। আল্লাহ যদি আমাদের লালন পালনের ব্যবস্থা না করেন, সামনে যে কত বড় দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে আমরা যেন সবর করতে পারি, আর আমরা যেন আমাদের সমাজের আমাদের আশপাশের যারা তাদের খোঁজ খবর নিতে পারি, তাদেরকে সঙ্গে নিয়ে চলতে পারি। অফি আমওয়ালিহিম হাক্কুল্লি সাইল ওয়াল মাহরুম, যাদের নাই মোটেও নাই, তোমার যেটা আছে এটার মধ্যে তাদের ন্যায্য হক আমি আল্লাহ রেখে দিয়েছি। সুতরাং সমাজের এমন কিছু মানুষ আছে যারা ঘরে পড়ে মরবে কিন্তু হাত পাতবে না, এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা সামাজিকভাবে মধ্যবিত্ত, তারা না খেয়ে মরবে কিন্তু বলবে না যে আমি না খেয়ে আছি, ঠিক কিনা বলেন? কোরআন এদের কথা কিন্তু স্পেশালভাবে বলেছে, তার ফুহুম বেশি ইমাহুম, হে নবী মুখের দিকে চাইলে বুঝবেন লোকটার ঘরে খানা নাই, নিজেও খায় নাই। হ্যাঁ, ভদ্রতা এবং কার্টেসির জন্য সে হাত পাততে পারে না, যারা হাত পাততে জানে আর অভ্যাস আছে তারা কিন্তু সবখানে হাত পাতে, 10 খান থেকে 10 লোকমা তাদের কাম সারে, কিন্তু একদল আছে হাত পাতে না। এই হাত না পাতা লোকগুলার খবর নেওয়া কম দরকার না বেশি দরকার, কম দরকার না বেশি দরকার? বিদেশ থেকে যে 1 কোটি লোক আসতেছে তারাও কিন্তু অসহায়, তাদের চাকরি নাই। আর চাকরি কোথায় হবে? পুরা দুনিয়ারই তো চাকরাতল মহোৎসব চলছে। এই অবস্থায় আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন, তাহলে রক্ষা পাওয়ার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।
আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করুন, মুসলিম দেশগুলোকে হেফাজত করুন, পুরো দুনিয়াকে হেফাজত করুন। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যারা অমুসলিম তাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আমরা আশা করি তাদের অনেকে হয়তো ঈমান আনবে। যেই ডলা বাঁশ ডলা ছিলেন তো বাঁশ ডলা, যেই ডলা আল্লাহ এবার দিয়েছে দুনিয়াব্যাপী, এরা না হলে এদের যারা আওলাদ পর্যন্ত আগামী বংশধর তারা মুসলমান হবে, যার জন্য পুরো দুনিয়ার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রব্বুল আলামিন মেহরবানি করে পুরো দুনিয়া থেকে এই ভয়াবহ মুসিবত এটা দূর করে দিয়ে আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। তবে এই করোনা ভাইরাসের পরে পুরো দুনিয়া আর স্বাভাবিক দুনিয়া থাকবে না, পুরা বিশ্ব সমাজ আর স্বাভাবিক বিশ্ব থাকবে না। আমূল পরিবর্তন, একটা নতুন বিশ্ব ব্যবস্থা হবে। আল্লাহ আমাদেরকে বুঝায়।